আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো আমের বারমিশা আচার। আমের বারমিশা আচার খেতে যেমন ভালো লাগে তেমন বানানোটা খুবই সহজ। এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে দিয়েছি, পরিমাণ মতো চিনি, চিনিটা আপনারা টক বুঝে দিয়ে দেবেন কে কতটুকু খাবেন। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব, মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন এক ঘন্টা পর ফিরে এসেছি, এই দেখুন কি সুন্দর পানি বের হয়ে গেছে। দেখুন আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা ওইভাবে কেটে নেবেন। চলুন আমি আচারটা বানিয়ে ফেলি। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে মরিচের গুঁড়ো, আর দিয়েছি ভিনেগার। ভিনেগার আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, আপনার এখানে আম বুঝে দিয়ে দেবেন। এখানে দিয়েছি চিলি ফ্লেক্স, এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না বলক উঠে। এই দেখুন কি সুন্দর বলক উঠছে, এখন এটাকে আমি ঘন ঘন নাড়ব। বারমিশা আচার বানানোটা খুবই সহজ। এই দেখুন আমের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আপনারাও বাইরটা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই সহজ বানানোটা, অল্পতে পেরে যাবেন। পানিটা যখন মাখা মাখা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেবেন পাঁচফোড়নটা। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন পাঁচফোড়নটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং ঘন ঘন নাড়ব যাতে পাতলের তলা না লাগে, তবে আলতো করে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এই দেখুন পানিটা সুন্দর শুকিয়ে আসছে, পানিটা শুকালে একদম মাখামাখা হয়ে গেল, তখন আমি নামিয়ে নেব। এই দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, আমার আচার বানানোটা কমপ্লিট। দেখুন আচারটা দেখতেও খুব আকর্ষণীয় লাগছে, খেতেও খুব ভালো লাগবে। বারমিশা আচারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বারমিশা আচারটা।